আজ রবিবার ষোলোই বৈশাখ দু সালের তিরিশে এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে নমস্কার বন্ধুরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা শনি মহারাজের পিতা রবিগ্রহ অর্থাৎ সূর্যের নামেই নামাঙ্কিত আজ সূর্যদেবের তরফ থেকে বিশেষ কৃপাবর্ষণের জন্য আপনারা সূর্যদেবের স্ক্রিনে যে প্রণাম মন্ত্রটি দেখতে পাচ্ছেন সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে তামাল লোটায় একটু জল এবং পুষ্পাতি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের এই মন্ত্রটি আপনারা বার জপ করে দিন শুরু করুন তাহলে দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব কাটবে আর আজই কিন্তু এপ্রিল মাসের শেষ দিন কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মে মাস আগত মাসটি অর্থাৎ মে মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণই আলোচনা আর সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটিরই আই বাটনে কিন্তু আমরা লিঙ্কটি দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে অফিসে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনার বিশ্বস্ত বা বিশ্বাসী কোনো ব্যক্তি আপনাকে ধোকা দিতে পারে সাবধান থাকার চেষ্টা করুন আজ পরিবারের সমর্থন কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ অবসরকালীন সময়ে কাছের মানুষের সাথে ক্যান্ডেল লাইট ডিনারে কিন্তু যেতেই পারেন দিনের সমস্ত ক্লান্তি দূরীভূত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না